একজন এমপি একজন বিধায়ক বক্তব্য দিচ্ছে আর সামনে খালি চেয়ারগুলো তাদের বক্তব্য শুনছে। আপনি ভিডিওটি দেখলে কিছুক্ষণের জন্য হয়তো অবাক হয়ে যাবে যে উত্তরপ্রদেশে বিজেপির অবস্থা এতটাই খারাপ কেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগী বাবা, বারবার বলতে থাকে উত্তরপ্রদেশ হলো নাম্বার ওয়ান রাজ্য, উত্তরপ্রদেশ হলো রাম রাজ্য, উত্তরপ্রদেশে গুন্ডা মাফিয়া চিরদিনের জন্য আমি খতম করে দিয়েছি। তারপরেও প্রশ্ন ওঠে এটা যে এত কিছু বলার পরেও চেয়ারে লোক নেই কেন, মঞ্চ খালি কেন, আর যারা বক্তব্য দিচ্ছে তারা গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়, তারা এমএলএ, তারা এমপি, বিধায়ক, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, সিএম, মুখ্যমন্ত্রী, তাদের বক্তব্যতে লোক নেই কেন, সভাতে লোক হচ্ছে না কেন, চেয়ারগুলো ফাঁকা কেন, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা জানি গত বিধানসভা 2021-এ বিধানসভা ভোটের আগে বিজেপি পশ্চিম বাংলাতে যে সমস্ত সভাগুলো করেছিল কম বেশি লোক হয়েছিল, একদম যে লোক হয়নি বলতে পারা যাবে না, কারণ প্রত্যেকটা সভাতে আমরা গিয়েছিলাম কম বেশি লোক হয়েছিল। কিন্তু বাংলার জনগণ, বাংলার মানুষ, বাংলার যুবকেরা, বাংলার মহিলারা বিজেপির বিরুদ্ধে টিএমসির পক্ষে ভোট দিয়ে বাংলাতে তিনবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসিয়েছে। কিন্তু যেখানে ডবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, সেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত বিজেপির শাসন চলছে। সেখানে যেখানে 10,000, 20,000, 50,000 লোক হওয়ার কথা, সেখানে মাত্র 50-100 লোক তারা বক্তব্য শুনছে নেতার। আপনারা ভিডিওটি দেখুন। আশীর্বাদ দেনা চাহতা হুম কি আপ লোগোঁ নে ইস কার্যক্রম কো আগে বাড়ানে কে লিয়ে আপকা সহযোগ বহুত বহুত রহা। মে আব মে আপনি বাত কো সমাপ্ত করতে হুয়ে আপনে অন্য নেতাওঁ কে বিচারোঁ কো আপ শুনে ইসকে লিয়ে মে আশীর্বাদ দেনা চাহতা হুম কি আপ লোগোঁ নে ইস কার্যক্রম কো আগে বাড়ানে কে লিয়ে আপকা সহযোগ বহুত বহুত রহা। মে अब मैं अपनी बात को समाप्त करते हुए अपने अन्य नेताओं से विचारों को अपना वीडियो देख लें। सभा हजार हजार चेयर पुरुटाई फाका, कैक जन सामने दिखे बसे रही है, नेता वक्तव्य दिच्छे। ताहले अपना एक भावुन जो उत्तर प्रदेश बीजेपी यही अवस्था, कारण तारा जे प्रतिश्रुति दिए সেটা বাস্তবে পরিণত না করতে পারার কারণে হয়তো মানুষ তাদেরকে চাইছে না। তার নমুনা এগুলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী 15 লক্ষ টাকার কথা বলেছিল, তারপরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মানুষকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, নরেন্দ্র মোদী বলেছিল 100টা স্মার্ট সিটি বানানো হবে, একটিও স্মার্ট সিটি বানানো হয়নি। নরেন্দ্র মোদী বলেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী যে যারা হাওয়াই চপ্পল পরে তাদেরকে প্লেনে চাপাব, মানে এতটা পয়সা ওলা বানিয়ে দেবে মানুষকে, কোটিপতি বানিয়ে দেবার কথা বলেছিল, লাখপতি বানিয়ে দেবার কথা বলেছিল, কিন্তু হাওয়াই চটি প্লেনে তো দূরের কথা, আজকে হাওয়াই চটি কেনার পয়সা নেই উত্তরপ্রদেশের মানুষের কাছে। সেই ছবি আমরা বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই দেখেছি। দর্শক, উত্তরপ্রদেশের বিজেপি নিয়ে আপনাদের রায়, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও।
আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসিরোচক মোড় হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসিরোচক মোড় হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।